ইসরায়েল হামাস যুদ্ধে ইসরায়েলকে সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখায় দেশের ভেতরে নজিরবিহীন জনমত চাপে আছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এই অবস্থায় গাজা ইস্যু 2024 সালের নির্বাচনে বাইডেনের জন্য কাল হয়ে উঠতে পারে। ডেমোক্রেট দলীয় এই নেতা ইসরায়েল ইস্যুতে মুসলিম আমেরিকানদের সমর্থন হারাতে পারেন বলে মনে করা হচ্ছে। রয়টার্স জানিয়েছে, এক ডজনেরও বেশি বিশ্লেষক, অ্যাক্টিভিস্ট, বিভিন্ন সম্প্রদায়ের সদস্য ও প্রশাসনিক কর্মকর্তা এমন আশঙ্কা প্রকাশ করেছেন। তারা বলেছেন, গাজায় ইসরায়েলি গোলাবর্ষণে ফিলিস্তিনিদের প্রাণহানি অব্যাহত থাকলেও যুদ্ধবিরতির জন্য চাপ দিচ্ছে না বাইডেন। এতে ক্ষুব্ধ মুসলিম কমিউনিটি সহ মানবতাবাদী জনগণ। প্রায় প্রতিদিন আমেরিকার বিভিন্ন স্টেটে ইসরায়েল ও বাইডেন বিরোধী বিক্ষোভ হচ্ছে। তাদের ক্রমবর্ধমান হতাশাই বাইডেনের পুনর্নির্বাচনে বাধা হয়ে দাঁড়াতে পারেন বলেও আশঙ্কা করা হচ্ছে। And right now, it doesn't look good. Disregarding my life. And while we see, you know, the kids and our families are being torn apart overseas, we are being threatened here.